ইউটিউবকে 2005 সালে অ্যাজ এ ডেটিং অ্যাপ লঞ্চ করা হয়েছিল। কিন্তু ওনাদের এই ডেটিং অ্যাপের স্ট্র্যাটাজিটা একদম কাজে আসেনি। তখন ইউটিউবের ফাউন্ডাররা এই স্ট্র্যাটাজিটা চেঞ্জ করলেন আর এই ইউটিউবকে অ্যাজ এ ভিডিও শেয়ারিং অ্যাপ হিসাবে লঞ্চ করলেন। এটার পর মানুষ ইউটিউবকে খুব পছন্দ করতে থাকলেন। তারপর এক বছর পরেই গুগল এটাকে $1.6 billion দিয়ে কিনে নিলেন। এরপর থেকে ইউটিউবের খুব তাড়াতাড়ি গ্রোথ হতে থাকলো। ইউটিউব এখন এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে সব থেকে বেশি এঙ্গেজিং অডিয়েন্স আসে। আজ ইউটিউবে 1 billion থেকেও বেশি অ্যাক্টিভ ইউজার্স আছে। প্রতি মিনিটে ইউটিউবে 300 ঘন্টা ভিডিও আপলোড হয় ও প্রতিদিন 5 billion থেকেও বেশি ইউটিউব ভিডিও দেখা হয়। ইউটিউবের ফাউন্ডার জাভেদ করিম, স্টিভ চেন ও ছেদ ঘুরলে ইউটিউবকে মাত্র $1.6 billion বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু আজ ইউটিউবের ভ্যালুয়েশন $300 billion। ইউটিউব গুগলকে প্রায় 18,000% রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিয়েছে ও প্রতি বছর ইউটিউব অ্যাডস এর দ্বারা গুগল $300 billion রেভিনিউ জেনারেট করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি আগে এই ফ্যাক্টটি সম্পর্কে জানতেন? আর এই ফ্যাক্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ও আপনারা যদি আমার এই টেক এন্ড স্পেস ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে দেবেন। আর আপনারা যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।